بسم الله الرحمن الرحيم শায়খ আমাদেরকে আজকে সময় দিয়ে যে আলোচনা করলেন, আমরা দোয়া করি আল্লাহ পাক শায়খের এলমকে হায়াতকে আরো বাড়িয়ে দিবেন। প্রশ্ন তো অনেক আছে, অনেক ভাই আমাদের কাছে প্রশ্ন করছিলেন, তো আমি একটা একটা করে বলি। আমাদের শায়খ বললেন সেটি প্রথমে হলো আমাদের আলহামদুলিল্লাহ তাফসিরুল কোরআনে আমাদের মাধ্যমেরাও নিয়মিত অংশগ্রহণ করে। আমাদের এখানে আমাদের স্কুলের ভিতরে মহিলাদের বসার জায়গা থাকে, সেখানে আমাদের মা বোনেরা আসে অনেকে, আবার অনেকে বাসা থেকেও বর্তমানে আমাদের তাফসির শুনে অনেক মা বোনে। তো প্রথমে বলবো যে আমাদের মা বোনদের উদ্দেশ্যে একটু সংক্ষিপ্ত একটু বলতে হবে। আলহামদুলিল্লাহ এটা তো আপনার কাছেই থাকে, কোথায় থাকলে ভালো হবে। আলহামদুলিল্লাহ জি, আসলে আমাদের আজকের বিষয়বস্তু হয়ে গেছিল অনেকটা পুরুষ কেন্দ্রিক, কারণ ও ঝগড়া তো পুরুষরাই বেশি করে, আলহামদুলিল্লাহ মেয়েরা অত ঝগড়া করেন না। এই যত মারামারি গালাগালি ঝগড়াঝাটি মা এগুলো আমরাই করি, এই জন্য আমাদের আলোচ্য বিষয়টাই হয়ে গেছিল পুরুষ কেন্দ্রিক। আমার আরো কিছু জরুরি কথা ছিল, তার একটা হলো যে আমাদের বড় সমস্যা যে আমরা দাওয়ামুখী নই, ফতোয়ামুখী, আমরা সবাই মুক্তি, কেউ দায়ী না। ওই নামাজ পড়ে না, বেনামাজি কাপড় রক্ষা করে, ও ঘুষুদ খায় ওর বাড়ি খাওয়া দেবে না, আমরা ফতোয়াই দিচ্ছি, কিন্তু ভাই তুমি ঘুষুদ খাও এসো একটু, তুমি নামাজ পড়ো না এসো একটু নামাজ পড়ো, এই দাওয়াতের দায়িত্ব আমরা পালন করছি না। একবার মধ্যপ্রাচ্যে দিনের যুবকেরা মারামারি শুরু, গোলাগুলি শুরু করলেন, যেটা ইসের পথে জিহাদের নামে বা দিন কায়েমের নামে একওয়ানের কিছু ভাঙতি ছেলেরা রাষ্ট্রের বিরুদ্ধে অস্ত্র ধারণ। তখন একওয়ান মুসলিমিনের যিনি প্রধান ছিলেন উনি একটা বই লিখলেন, দোয়াতুন লা কুদাত, আমরা প্রচারক আমরা বিচারক নই, আমরা কারোর বিচার করতো, ও কাফের ওকে মারো ওকে ধরো ওর গুলি করো ওর ফেরো না, আমরা প্রচারক প্রচার করত। এই জন্য আমি প্রথমেই একটা বিষয় সবার জন্য যে আমরা চাইলে কিন্তু, যদি আপনারা এই মসজিদের মুসল্লিরা মনে করেন যে প্রতি মাসে একজন একটা বেনামাজিকে মসজিদে আনবে, আমাদের আশেপাশে অনেক ভাই বেনামাজি আছে, নামাজ দিনের আসল একটা মানুষ না যদি নামাজটা আদায় করে ইমানটা সহি হয় হালাল কে আলহামদুলিল্লাহ, এরপরে সে কতটুকু গেল না গেল তার ব্যাপার। এই জন্য আমরা প্রত্যেকেই যদি নিয়ত করি যে আমরা একজন মানুষকে মাসে দু মাসে মসজিদে আনি, আমরা কিন্তু পারি, যদি মহব্বতের সাথে আল্লাহর কাছে সওয়াব পান নিয়তে আমরা তাদেরকে ভাবে দাওয়াত দিই। এটা আমি, এটাতে মহিলারা আরো বেশি ভালো পারে। আমাদের দেশে এখন আমাদের সমাজ ব্যবস্থায় মেয়েরা অনেকেই সময় পান, যেটা আমরা পুরুষেরা পাই না। ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কয়েক কোটি পুরুষ মারা যায়, তখন মেয়েরা বাধ্য হয়ে কর্মজীবনে ঢুকে পড়ে। এখন ইউরোপে মেয়েরাও পুরুষদের মতো পরিবারের কাঠামো ভেঙে গেছে, থাকলেও আমাদের দেশে ইসলামী ব্যবস্থায় অন্তত আছে পরিবারের সকল খরচ স্বামী বহন করবে, কিন্তু ইউরোপে কিন্তু তা না, খ্রিস্টান ধর্মে পরিবারের খরচ অর্ধেক স্ত্রীর অর্ধেক স্বামী, যে কারণে সবাই ব্যস্ত থাকে। আমরা এখন পর্যন্ত পারিবারিকভাবে মহিলারা বেশ অবসর পান, তারা বাচ্চা নিয়ে স্কুলে যান, ঘরেও কিছু সময় পান, তারা দুটো কাজ করতে পারে পুরুষদের পাশাপাশি। তাদের একটা কাজ হলো যেটা দাওয়াত, তারা যদি মানুষদেরকে পাশপড়শি মহিলাকে বা যেখানে আসতেন সেখানে যদি একটা ভালো কাজের দাওয়াত, কোনো দল মতের না, নামাজের দাওয়াত, কোরআন তেলাওয়াতের, কোরআন শিক্ষার দাওয়াত, বাচ্চাদেরকে কোরআন পড়ানোর দাওয়াত, ভালো কাজের দাওয়াত দেন, এটা অত্যন্ত সফলতা লাভ করবে। বিশেষ করে মহিলাদের জন্য একটা বড় দাওয়াত হলো, আপনারা জানেন একজন স্ত্রীর কারণে একজন স্বামী আত্মীয় স্বজন থেকেও বিচ্ছিন্ন হয় না, তাহলে সেই যে স্ত্রীদের এত পাওয়ার আল্লাহ দিয়েছেন, একজন বেনামাজি স্বামীকে নামাজি বানাতে পারে না, বেদাড়ি স্বামীকে দাড়িওয়ালা বানাতে পারে না, কোনো ব্যাপারই তো না, যে মা বাবার সাথে 30 বছর থাকছি, মা বাবা ছাড়া কিছু চিনতাম না, এখন বউ এসে আস্তে আস্তে মা বাবা ভুলে যায়,
যে ভাই বোন সবচেয়ে আপন ছিল জীবন দিয়ে, বউ আসার পরে সেই ভাই বোনকে ভুলে যাচ্ছে। বউ এত এত পাওয়ারফুল, আল্লাহ দিয়েছেন এটা। এটা না হলে তো আসলে সংসার করা খুব কঠিন। আল্লাহ এই মায়াটা দিয়ে এই মানব সভ্যতা টিকিয়ে রেখেছেন। এই বাচ্চার জন্য খাটি, সংসার করি, বাজারে যাই, চাকরি করি, কম খাটি নাকি? এতে এই মায়াতেই তো করি আমরা। যে স্ত্রী সন্তানের মায়ায় আমরা এত কিছু করতে পারি, সেই স্ত্রী সন্তান, স্ত্রী চাইলে একজন স্বামীকে দাঁড়িয়ে রাখাতে পারেন, একজন স্বামীকে হালাল মালে রাখতে পারেন, একজন স্বামীকে দিনের পথে রাখতে পারেন। তা আমার অনুরোধ হলো যে আমরা মহিলারা যারা দিনের সওয়াব পেয়েছেন, অবশ্যই দিন শিখবেন, দিন পালন করবেন, পাশাপাশি আমার দ্বারা যেন দিন প্রসারিত হয়, কারণ এটা আল্লাহর কাছে সবচেয়ে বড় বিজনেস, যে আমার কারণে কেউ ভালো হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি দুটো জিনিস সেখানে বলেছেন, একটা হলো লা ইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমুরিন নাম, তোমার কারণে যদি একজন লোক ভালো হয়, এটা হুমুরুন নাম মানে আরব দেশের সবচেয়ে দামি উট, তার বর্তমান জামানায় বোয়িং বিমান বা মার্সিডিজ, তুমি একটা মার্সিডিজ গাড়ি পাবে, এর চেয়েও বেশি পাওয়া হবে যদি তোমার কারণে একজন লোক হেদায়েত পায়। আরেকটা জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমার কারণে যদি কেউ হেদায়েত হয়, ওই ব্যক্তি যত নেকামল আজীবন করবে এবং ওর মাধ্যমে যত লোক ভালো হবে, সবার সমপরিমাণ সওয়াব কমিশন হিসেবে, শতভাগ কমিশন হিসেবে তুমি কবরে বসে পাবে। এর চেয়ে বড় ব্যবসা তো নেই। কাজে আমরা নিজেদের দিন পালন সবাই প্রত্যেকে, এবং এক্ষেত্রে আমাদের মানে ব্যবসায়ী চেতনা থাকতে হবে। যেমন একজন ইন্স্যুরেন্স কোম্পানির এজেন্ট, সে যখন আপনাকে বুঝায় আপনি রাগ করলেও সে রাগে না, রাগে নাকি? কারণ সে জানে সে রেগে গেলেই তো আমি কাস্টমার হারাবো। অত বোঝে না, কিন্তু বোঝে রাগলে কাস্টমার থাকবে না ওর আগে, ওর কাছে রাগে, রেগে গেলে হারে তা না, অন্য জায়গায় রাগে কিন্তু কাস্টমারের কাছে রাগে না। তা আপনি ভাববেন যে আমার এটা কাস্টমার, একে কোনো রকমে মসজিদে নিলে আমি আল্লাহর কাছে পাবো, শতভাগ কমিশন, রাগ হোক না রাগ হোক, হাতে ধরে পায়ে দিয়ে যতক্ষণ তো ধরে রাখবে। আর আমরা অনেক সময় শয়তান আমাদের ভুল পথে নেয়। একজন নামাজ পড়তে বললে সাধারণত খারাপ কথা কেউ বলে না, বলে যে ভাই পড়বো, পরে পড়বো, খুব বড় জোর করতে পারে, ভাই নামাজ বাদ দে, নামাজের পরিমাণ ঠিক আছে, এইটুকু বলতে পারে। এর চেয়ে কোনো খারাপ কথা কেউ কখনো বলে না। তা আমরা যদি তাকে বুঝাই দেন আমার সবচেয়ে সহজ, ভাই নাফাক কাপড়ও নামাজ হয়, বিনা টুপিতে নামাজ হয়, সুরা সালাও নামাজ হয়, পড়তে শুরু করেন, আপনি আল্লাহর বান্দা, আল্লাহ, আমরা যদি তাকে ভালো কথাগুলো বোঝাতে পারি তিনি অবশ্যই নেবেন। তো এই জন্য আমরা সবাই দায়ী হই, এবং দাওয়াতটা হবে বাশির ওয়ালা তুনাফির, সুসংবাদ দিতে হবে, কোনো ভয় দেখাবেন না, আল্লাহর কাছে মানে নিরাশ হওয়ার কিছু নেই, যত গুনাহ করেছে আল্লাহ মাফ করতে পারে। কাজেই মানুষ যত তাড়ি কর, মদ কর, মানে হারাম করেছে, অনেক পাপ করেছে, অনেক অন্যায় করেছে, সে যদি অন্তর দিয়ে তো অবকের ভালো হয়, আমার সমস্যা। এই জন্য মানুষকে আশা দিয়ে, মানুষকে দিনের সহজ বিষয় দিয়ে দিনের পথে ডাকতে হবে। আর এই ডাকাটা আমাদের পরিবার দিয়ে শুরু হবে, এবং ডাকাটা মৌলিক বিষয় দিয়ে, বেশি একেবারে সব কিছু দাঁড়িয়ে রেখে হুজুর হয়ে মনে না হওয়া বন্ধু জান্নাত যাবো না। আমার কাছে একজন আসছেন হিন্দু ইঞ্জিনিয়ার, তরুণ মুসলমান হল, আপনারা মনে করেন মা মুসলমানদের দেখে কেউ মুসলমান হল, মুসলমানদের দেখে কেউ দেখে যেন মুসলমান হল, এটা অদ্ভুত ব্যাপার, আপনারা বিশ্বাস করতে পারবেন না। সারা বিশ্বে প্রতি বছর হাজার নয় লক্ষ মানুষ মুসলমান হচ্ছে, এত অপপ্রচার, এত কিছুর ভিতর দিয়ে। আমি তো আশেপাশে জানি গত এক বছরের ভিতর কয়েকশো মানুষ মুসলমান হচ্ছে, আমাদের জানার বাইরে হচ্ছে। কেন মুসলমানদের দেখে না? কিছু বিষয় আছে, একটা ইসলাম দেখে, ইসলামের সিস্টেমটাই এমন যেগুলো দেখলে মানুষের প্রকৃতি সাড়া দেয়। কথা বুঝতে পেরেছেন? আমরা বুঝতে পারি না। যাই হোক, বলছে যে স্যার আমি মুসলমান হব, কিন্তু অনেকে বলছে টুপি দাড়ি জুব্বা সব কিছু না নিলে মুসলমান হয়ে লাভ নেই। না ভাই, আপনি তাওহীদটা লাগবে, আর নামাজটা যদি না পারেন কখনো পড়বো, কারণ আপনি যেটুকু জেনেছেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মূর্তি পূজা এগুলো ঠিক না, এটা তো রেখেই হয়ে গেছে, আপনি এটা আল্লাহ সাড়া দেবেন, আল্লাহ সাথে আপনার বিজনেস, আমার সাথে আপনার বিজনেস না, আপনি যতটুকু পারবেন করতে থাকেন। তো যাই হোক, যেটা বলছিলাম যে দাওয়াতটা হবে সবার জন্য। দ্বিতীয় যে বিষয়, আল্লাহ মেয়েদের জন্য দিনটা সহজ করেছে, কারণ আল্লাহ তাআলা ভালোবেসে এই মানব সভ্যতা তৈরি করেছে, আর মানব সভ্যতা টিকিয়ে রাখার জন্য সবচেয়ে বড় অবদান তো কম্পিউটারের, মেয়েদের, কারণ
একটা মানুষকে মানুষ বানাতে মেয়েরা যে খাটনি করে পুরুষরা এক লাখের এক ঢং করে। আমি তো বাপ হয়েছি, আমি বাপ, আইনে বাপ, ছেলের অধিকার আমার, মেয়ের অধিকার আমার, কি গৌরব। কিন্তু এই বাপ হওয়ার জন্য কি কষ্ট আমি করছি? আগে তো বুঝতাম না মারা কি কষ্ট করেছে। বউ যখন ছেলে ফেলে মানুষ করলো তখন কিছু বুঝেছি, আর এখন মেয়েরা যখন নাতি মানুষ করে তখন বুঝছি যে আসলে কি কষ্ট ছেলে ফেলে দেয়। তো এই কারণে মেয়েদের জন্য জান্নাতটা সহজ করেছেন। আমি লম্বা বলবো না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়ুমা ইমরাতিন সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া হাফিজাত ফারজাহা দাখালাত মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআ। যদি কোনো মুসলমান নারী পাঁচ ওয়াক্ত নামাজটা সহি আদায় করেন, রমজানের রোজাটা ঠিক মতো আদায় করেন, পারিবারিক শান্তিতে স্বামীর সাথে আনুগত্য করে শান্তিতে সংসার করেন, নিজের ইজ্জত পর্দা হেফাজত করেন, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের সব দরজা খুলে দেবেন। এখানে দেখেন চারটের ভিতরে একটা হলো পরিবার। পরিবারকে আল্লাহ বড় ইবাদত বানিয়েছেন। এক্ষেত্রে আমি একটু না বললে হয় না, কারণ পারিবারিক ব্যবস্থাটা ধস নেমেছে। কারণ আমাদের যত মিডিয়া, মেয়েরা অবসর আছে, দাওয়াত নেই, কাজে টেলিভিশন আছে, টেলিভিশনের সিরিয়ালগুলো আটার মতো আটকে রাখে। আমরা মনে করি যে আমরা তো একটা নির্দোষ জিনিস দেখছি, মেয়ে ছেলে দেখছি, একটু বাজনা বাজনা আছে। এই সিরিয়ালগুলো প্রত্যেকটাই বিশ, প্রত্যেকটা টিভি সিরিয়ালের উদ্দেশ্য হলো কিছু মহাপাপকে শেষ পর্যন্ত কোনো খারাপ না এরকম নিয়ে আসা। একজনের বউ আরেকজনের সাথে লাইন করে, করতে চায় না, না করে পারে না, স্বামী ছুঁয়ে দেবরের সাথে সম্পর্ক, ব্যভিচার করে, জিনা করে, মদ খায়, মানুষ খুন করে, এমন ভাবে চিত্রিত করা হয় যে শেষ পর্যন্ত দর্শক হয় না এটা এত খারাপ না, লোকটা খারাপ হলেও ভালো। অর্থাৎ আমাদের ভিতরে ইমানের শেষ বিন্দুটা বের করে নেই। এই যে টিভি সিরিয়াল এগুলোর পিছনে সময় দিয়ে আমরা আমাদের ইমানি চেতনাকে নষ্ট করে ফেলছি, পাশাপাশি পরিবারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। বর্তমানে মুসলমানদের পরিবারগুলো আগে ভালো ছিল। ইসলামে পরিবার বড় ইবাদত, ইসলামে পরিবার বড় ইবাদত, এটা অন্য ধর্মে না থাকে তো আমরা বুঝি না। বাইবেল আমরা কিছু প্রয়োজনে বাইবেল পড়তে হয়, বাইবেলে বলা হচ্ছে যে যদি কেউ আমার জন্য, ইঞ্জিলের জন্য নিজের পিতা মাতা ছেলে মেয়ে বউ না ত্যাগ করতে পারে তাহলে আমার উম্মত মুরিদ হতে পারবে না। তোমাদের পক্ষে সম্ভব হলে ঈশ্বরের জন্য খোঁজা হয়ে থাকো, মানে বিয়ে শাদী করো না, চিরকুমার থাকো। তুমি তোমার মেয়েকে যদি বিয়ে দাও ভালো, না বিয়ে দিলে আরো ভালো। বিয়ে করা নাজেজ নয়, তো বিয়ে করলে আল্লাহর ইবাদত করতে পারবে না, তোমার স্বামীর খুশি করতে মন যাবে, বউ খুশি করতে মন যাবে, দুইজনের তো আশা করতে পারবে না, কাজে বিয়ে করো না। তাহলে দেখা গেল তাদের দৃষ্টিতে ইবাদতের চিন্তা কি, যে আল্লাহর ইবাদত করা। ইসলামের সম্পূর্ণ ভিন্ন, স্বামী স্ত্রীর সংসার এটা একটা বড় ইবাদত। আমরা যেমন মসজিদে আপনারা আসেন, মসজিদে বসে থাকেন, জিকির শুনেন, ওয়াজ শুনেন, গল্প কথা বলেন, এটা যেমন ইবাদত, বউর সাথে বসে থাকা, গল্প করা, আড্ডা দেওয়া, এটা এর চেয়েও বড় ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে, রাসূলুল্লাহ সাল্লামের বাড়িতে এসে সাহাবীরা প্রশ্ন করছেন যে রাসূলুল্লাহ বাড়িতে কি করত। তখন আয়েশা সাথে বলছেন, কানা ইয়াকুনু ফি খিদমাতে আহলিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে থাকার সময় তার পরিবারের বউয়ের খেদমত করতেন, নিজের কানা ইয়াকদুমু নাফসাহু, নিজের কাজটা নিজে করতেন। এই যে স্ত্রীর কাজে সহযোগিতা করা, তার নিজের কাজ নিজে করে নেওয়া, একসাথে এক প্লেটে খাওয়া, স্বামীকে সহযোগিতা করা, স্বামীর সাথে খেলাধুলা করা, আনন্দ করা, সবে বরাতের রোজা, শাওয়ালের রোজা মহিলারা বেশি থাকে, মনে করেন এটা ইবাদত, সত্যি ইবাদত। কিন্তু ওই নারী কিন্তু স্বামীর সাথে ঝগড়া করে, কারণ তাদের চিন্তা হলো রোজা আল্লাহর ইবাদত, আর স্বামীর সাথে সম্পর্কটা দুনিয়ার একটা ব্যাপার, এ কখনো ঝগড়া করবো, কখনো ভালো বলবো। কিন্তু ইসলাম তা বলছে না, ইসলাম বলছে স্বামীর সাথে সংসার করাটা তোমার ওই শাওয়ালের রোজার চেয়ে অনেক 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 গুরুত্বপূর্ণ ব্যাপার। এই জন্য চারটি বিষয়ের একটা ফরজ নামাজ ফরজ রোজার পরে তিন নম্বরে কিন্তু নফল নামাজ নফল রোজা আসেনি, কি আসছে, স্বামীর সাথে নির্বিলি সংসার করা, স্বামীর সাথে স্ত্রীর দায়িত্ব দুটো হাদিসে পাওয়া যায়, স্বামীর দায়িত্ব আরো অনেক বেশি। একটা হলো তার প্রতি কৃতজ্ঞ থাকা, কারণ স্ত্রী স্বামীর প্রোটেকশন, সোশ্যাল প্রোটেকশন, অর্থনৈতিক প্রোটেকশন। তবে কোনো স্বামী স্ত্রীর জন্য সব করে দিতে পারে না। এখন যদি স্ত্রী স্বামীর কমতিটাই দেখেন আর তার আন্তরিকতা কষ্টটা না দেখেন, অন্তরে শুধু তার প্রতি কিছুই পালাম না, অমুকের স্বামী কত দেয়, অমুকের স্বামী, এটা এমন একটা অকৃতজ্ঞতা। আল্লাহ রাসূল বলছেন, লা ইয়ানজুরুল্লাহ ইলা ইমরাতিন লা তাশকুরু লিজাওজিহা ওয়া লা ওয়া হিয়া লা তাস্তাগনি আনহা,
যে স্ত্রী স্বামীর প্রতি কৃতজ্ঞতার অনুভূতি লালন করে না, অথচ স্বামী না থাকলে তার চলে না, আমরা জানি। আজকে আপনি সমাজে সম্মানিত, দেওর ভাষার পরিবার, কালকে স্বামী মারা গেছে, ওই নারীর মর্যাদা কি অবস্থা? তাহলে স্বামী তার সামাজিক অর্থনৈতিক পারিবারিক প্রোটেকশন, স্বামী তার জন্য খাটে কষ্ট করে, তবে কেউ কখনো সব দিতে পারে না। তো এই জন্য যদি না পাওয়াটা বড় হয়ে দাঁড়ায়, অকৃতজ্ঞতা এসে যায়, আর এটা নারীর জন্য কঠিন অপরাধ। আর আনুগত্য বলতে যে সেবা স্বামী স্ত্রী থেকে পাবেন, অন্য কেউ থেকে পেতে পারেন না, বৈধ নয়, এই সেবাই স্বামীর আনুগত্য করা ফরজ। বাকি সংসারের কাজকামে স্বামীর সহযোগিতা করা, রান্না বাড়া ইত্যাদির ব্যাপারে নারীর যেমন স্ত্রীর তেমন দায়িত্ব, স্বামীরও দায়িত্ব স্ত্রী না পারলে তাকে সহযোগিতা করা। আর সর্বশেষ নিজেদের মানে পবিত্রতা পর্দা এগুলো রক্ষা করা। এগুলো বর্তমান সময়ে ক্রমেই কঠিন হয়ে যাচ্ছে। আমাদের সমাজে মিডিয়া আমাদের ভিতরে পাপের প্রতি একটা ভালোবাসা এনে দিচ্ছে, পাপকে চোখে ছোট করে দিচ্ছে, সন্তানদের লালন পালনে আমরা অবহেলা করছি। এগুলোর দিকে আমাদের সবারই খেয়াল রাখা দরকার। মেয়েদের ব্যাপারে আমাদের বোনেদের, মেয়েদের, মায়েদের, সবার জন্যই আমার এটাই কথা যে আমরা মেয়ে মেয়েরা কিন্তু দিনদার। আমাদের সামাজিক ব্যবস্থা, ইসলামী সমাজ ব্যবস্থাটা, বাংলাদেশের ইসলাম মেয়েদেরকে এক্সক্লুড করেছে। আমি মাঝে মাঝে গল্প করি যে ইহুদি খ্রিস্টানদের সাথে আমাদের উলামায়ে কেরামের একটা জেন্টলম্যানস এগ্রিমেন্ট হয়েছে যে আমরা পুরুষদের নেব, তোমরা মেয়েদের নেব। এনজিও গুলো কাদের নিচ্ছে? আর হুজুরা কাদের নিচ্ছে? এই জন্য আমাদের প্রোগ্রাম গুলোতে মেয়েদের অনুমতি নেই, কিন্তু এনজিও গুলোতে অনুমতি আছে। এর ভিতরেও মেয়েরা কিন্তু দিনের ব্যাপারে অনেক বেশি আগ্রহী। এই জন্য আপনারাও বাড়িতে মেয়েদের জন্য দিনের পরিবেশ করবেন, মহিলাদের সাথে সময় দেবেন, তাদেরকে দিনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ফিস আল্লাহর রাস্তায় সফরে বউ ছাড়া যান না। আমার এক বন্ধু রিয়াদে থাকতে রাশিয়ায় গেলেন দাওয়াতি সফরে, এসে বললেন ভাই সফরে গেছিলাম। তা বললাম যে ভাই ভাবিকে নিয়ে গেছিলেন? বলে না, বললে আপনার নবীওয়ালা দাওয়াত হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ওয়াইফ ছাড়া কোনো জিহাদের ময়দানে বউ নিয়ে গেছে? হজে, জিহাদে, সফরে যেখানে গেছেন বউ ছাড়া যাননি। একজন বললেন যে কি মালয়েশিয়া শিখা বলে গেছিলাম ফ্যামিলি নিয়ে, বললেন খুব ভালো কাজ করেছেন, এটা নবীদের সুন্নত। তো এই জন্য পারিবারিক বাঁধনকে সুন্দর করেন, পরস্পরের সহযোগিতা করেন, এটা আল্লাহর ওলি হওয়ার অত্যন্ত প্রিয় ইবাদত। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আমিন।